নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি আজকের টপিকটা এতটা গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকের চ্যাপ্টারের নাম হেডিং লিখো প্রত্যেকে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য আজকে আমি কি জানাবো তোমাদের আজকে জানাবো বৃত্তের পুরো গোষ্ঠী মানে ওর বাপ মাকে ওর পরিবার কি এ টু জেড অল কন্টেন্ট নিয়ে আজকে আলোচনা করবো তাই প্রত্যেকে খাতা আর পেন সঙ্গে নিয়ে বসো আর প্রত্যেকটা তথ্যগুলোকে লিখে নেবে কেমন চলো প্রথমে আমি তোমাদের বলবো এটাই যে একটা বৃত্ত অঙ্কন আমরা কি করে করি জ্যামিতিক উপায়ে জ্যামিতিক উপায়ে একটা বৃত্ত আঁকার কৌশলটা কি দেখো আমরা কি করি প্রথমে আমাদের কাজ হয় ধরে নাও এটা হচ্ছে কাঁটা কম্পাস বা রুল কম্পাস আর এটা হচ্ছে রুল কেমন সেই পেন্সিলটা এবারে এবারে আমরা করি কি আমরা কাঁটা কম্পাসের কাঁটা একদিকে বা রুল কম্পাসের কাঁটা একদিকে আর রুল একদম সুন্দর করে আমরা মুভ করাই ঘোরাই ঘুরিয়ে যে একটা চিত্র পাই তার উপর একটা পেজের উপর একটা পৃষ্ঠার উপর ক্লিয়ার একটা তলের উপর যে চিত্র পাই ওই চিত্রটা হচ্ছে কি একটা বৃত্তের ছবি ক্লিয়ার তোমরা এগুলো ছবি নিচু ক্লাস অলরেডি এঁকেইছ ফলে কোনো চিন্তা নেই তাহলে কি বললাম বিষয়টা রুল কম্পাসের কাঁটা একদিকে জায়গায় ফিক্সড করে রুলটাকে যদি মুভ করাও ঘোরাও তাহলে সামতলিক সমতলের উপর সমতলটার উপর সমতল বলতে কীরকম ধরে নাও এই এই পেজটা হচ্ছে কি একটা সমতল কেমন এই এই সমতলের উপর যে ছবিটা পাওয়া যাবে ওই ছবিটাকে বলছি আমরা কি বৃত্ত কেমন হ্যাঁ তোমরা ভাবছো স্যার দেখতে তো উপবৃত্ত লাগছে না যদি তুমি উপর থেকে দেখো তাহলে সার্কেল লাগবে দেখতে তাই না আমি যেহেতু ডিতে আঁকার চেষ্টা করলাম ছবি তাই এরকম লাগলো তো চলো আমরা প্রথমে জেনে নিই পুরো একদম ডিটেলস বৃত্তের সম্পূর্ণ ডিটেলস বৃত্তের চলো স্টেপ বাই স্টেপ জানি কেমন তো প্রথমে আমরা যেটা জানব ফার্স্ট স্টেপে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বৃত্তের ঠিকানা কোথায় কেমন ঠিকানা ঠিকানা যেমন ধরো এক্সাম্পল তুমি যদি কেউ মনে করো স্যার আপনার সঙ্গে দেখা করতে চাই ক্লিয়ার তাহলে নিশ্চয়ই আমার বাড়ির ঠিকানায় আসতে হবে হুম মালদা জেলাতে আগে আসবে এসে আমি যদি ঠিকানা বলে দিই এই এই জায়গায় আসো তাহলে আসতে পারবে তো ওরকম বৃত্তের ঠিকানা কোথায় বৃত্ত কোথায় আঁকা যায় তো মনে রাখবে বৃত্তের ঠিকানা হচ্ছে সামতলিক ক্ষেত্র সামতলিক ক্ষেত্র কেমন ব্যাস এটা হচ্ছে বৃত্তের ঠিকানা যে কোনো সমতল নাও ওই সমতলের ওপরে কিন্তু আঁকতে পারবে বৃত্ত যেমন যেমন ধরো একটা পেজ একটা পৃষ্ঠা যেমন তুমি যে খাতায় এখন সম্পূর্ণ ডেটাগুলো তুলছ ওই খাতার যে পৃষ্ঠা দেখো সমতল হয়ে আছে সমতল হয়ে আছে না ওই সমতলের উপরে তুমি আঁকতে পারবে বৃত্ত তার মানে বৃত্তের যে বাড়ি সেই বাড়িটা কোথায় সে বাড়িটা হচ্ছে সামতলিক ক্ষেত্রে ক্লিয়ার তাহলে একটা ডেটা হয়ে গেল আমাদের চলো এবার জানবো বৃত্তের মা বাবকে বৃত্তের মা আর বাবাকে আমরা এবার এটা জানবো বৃত্তের মা বাবা তো মনে রাখবে বৃত্তের মা হচ্ছে একটা ফিক্সড বিন্দু কেমন একটি ফিক্সড বিন্দু আর বৃত্তের যে বাবা বাবা হচ্ছে কি বাবা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট দূরত্ব কেমন তো কি বললাম বৃত্তের মা হচ্ছে কি একটা ফিক্সড বিন্দু আর বাবাকে একটা ফিক্সড দূরত্ব স্যার বুঝলাম না স্যার একটু ভালো করে বলুন দেখো যেমন ধরো ফিক্সড বিন্দু এটা হচ্ছে কি মা আর দূরত্ব কেমন দূরত্ব অর্থাৎ এই যে ডিসটেন্স দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা আর এই দূরত্বটা হচ্ছে কে বাবা ক্লিয়ার তাহলে আশা করছি বুঝতে পারলে যে এখানে মা কোনটা আর বাবা কোনটা এবার আমরা জানব বৃত্তের জন্ম রহস্য কেমন করে বৃত্ত জন্ম হয় কেমন এবার শিখবো আমরা জন্ম রহস্য তো এই জন্মরহস্য বলতে গেলে আমাকে একটা কাহানি একটা গল্প তোমাদেরকে জানাতে হবে কি সেই গল্প আগে গল্পটি মন দিয়ে শুনে নাও তারপর জন্মরহস্যের বিষয়টা বলছি কেমন চলো তো গল্পটি আমি এখানে বলি বেশি করে নয় দু তিন মিনিটের গল্প হুম এটা আমি যখন স্কুলে ক্লাস নিতাম তখন খুব স্টুডেন্টসকে বলতাম কেমন তো গল্পটা এরকম একটা কৃষক ছিল কৃষকের একটা গরু ছিল তো যখন গরু জোয়ান অবস্থায় তখন না ওই গরুকে কৃষক খুব ভালোভাবে ব্যবহার করতো কীরকম হয়তো জমিতে ফসল ফলাতে যাবে তার জন্য ব্যবহার করত। দুধ দেবে সেক্ষেত্রে ব্যবহার করত। তারপর বিভিন্ন ধরো কাজের ক্ষেত্রে ইউজ হয় তো মেন কথা গরুকে না যখন গরু জোয়ান ছিল তখন গরুর কিন্তু বিশাল সুনামও ছিল কিন্তু একদিন তো গরুকে বুঝতে পারছো বৃদ্ধ হতে হবে তাই না বয়স্ক যেহেতু হয়ে গেছে আর গরু কিন্তু আগের মতন কাজ করতে পারে না তো আগের মতন কাজ করতে পারে না ঠিকঠাক দুধ দেয় না তারপর ধরো লাঙ্গল চালাতে পারে না ঠিকঠাক তখন কী করবে তখন কৃষক ভাবল যে এই গরুকে বেকার বাড়িতে খাইয়ে কোনো লাভ আছে বরং তার ছেলেকে বললো এক কাজ কর গরুকে নিয়ে চল একদম জমিতে ছেড়ে দিবি ওখানকার ঘাস টাস খাবে আর তুই খেলা করবি আশেপাশে যখন বিকেল হবে রাত সন্ধ্যা হবে তখন গরুটাকে আবার নিয়ে চলে আসবি বাড়িতে তো এই শুনে কৃষকের ছেলে বলল ঠিক আছে বাবা তাই হোক এবার কৃষকের ছেলে কী করলো গরুটাকে না মাঠে নিয়ে গেল মাঠে নিয়ে গিয়ে এক জায়গায় পুঁতে দিল মানে গরুটাকে পুঁত দেয়নি খুঁটিটা পুঁতল আর গরুর গলায় দড়ি বেঁধে খুঁটি অবধি দড়িটা ফিট করে দিল এবার গরু কি করছে পালাতে পারবে না কারণ গলায় দড়ি বাঁধা আছে তো ওই অঞ্চলটার যেখানে বেঁধে রেখেছিলো ওই অঞ্চলের ঘাসগুলো খেয়ে দিন যাপন করত। এভাবে দিন যায় দিন যাই দিন যায় হঠাৎ করে একদিন কি হয়েছে দেখছে যে গরুটাকে না ধরে নাও এটা হচ্ছে সেই গরু ধরে নাও আমি আঁকতে পারি না ভালো ছবি তাও ভেবে নাও এটা হচ্ছে গরু ক্লিয়ার দেখে কুত্তা হয়ে গেলো যাই হোক ভেবে নাও এটা গরু ওর গলার দড়ি বাঁধা হয়েছে এবার না গরুটাকে যখন একটা জায়গায় পুরো বেঁধে রাখা হয়েছে আর মাঝখানের ঘাস রোজ খেয়ে 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 শেষ হয়ে গেছে আর না গরু এগোতে পারছে না কারণ এগোতে গেলে গলায় টান লাগছে ও চেষ্টা করছে যে ও সামনের ঘাসটা খাবে কিন্তু কি করবে বেচারা রোজ যদি খায় ঘাস তাহলে ও তো হাঁটছে এ বরাবর এ বরাবর হাঁটলে গেলে দেখো ও কিন্তু একটা বৃত্তাকার বৃত্তাকার ক্ষেত্র বরাবর কিন্তু ও জায়গার ঘাস অলরেডি ও খেয়ে ফেলেছে বৃত্তাকার অঞ্চলের যে ঘাস ওই অবধি কিন্তু খেয়ে ফেলেছে তারপর তো ও আর এগোতে পারছে না গলা আটকে গেছে এটা দেখে না কৃষকের ছেলের খুব আনন্দ হলো বললো বাহ দারুণ তো বিষয়টা ত্যাগ কাজ করি কি কাজ বরং বরং দড়িটা ছোট ছোটো করে দিই দড়ি যখন আরও ছোটো করে দিল না তখন গরুটা যান প্রাণ চেষ্টা করছে ঘাস খাওয়ার জীব বের করছে যদি একটা ঘাস পাই কিন্তু কি করবে গলাতে বাধা। এরকম করে আবার কি করলো আর এক ঘাট আরও কমিয়ে দিল গরু যান প্রাণ চেষ্টা করছে চোখ মনেছে বেরিয়ে যাচ্ছে আমার ঘাস দরকার আমার ঘাস লাগবেই কিন্তু ঘাসটা পেলো না এরকম করে যখন কয়েক পাক ঘোরানো হলো একটা সময় যখন আসলো গরুটা কী করে খিদের আশায় খিদের জ্বালাই আর কিছু করতে পারছে না নড়াচড়াও করতে পারছে না তখন গরু করল কি চুপচাপ শুধু ঘাসের দিকে তাকিয়ে থাকে যদি একটা পেতাম যদি একটা পেতাম একটা সময় গরু চোখ বন্ধ করলো মানে মারা গেল ক্লিয়ার তারপরে ঘটনাটা পরে বলবো তোমাদের তো বিষয়টা কি হলো দেখো একটা গরু একটা গরুকে গলায় দড়ি বেঁধে যদি একটা জায়গায় ফিক্সড করে দাও আর যদি অঞ্চলটা নরম থাকে মাটিটা তাহলে গরু কি করবে ওই পা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে পা পায়ের খুরগুলো একদম বৃত্তাকার বরাবর দেখবে পরিভ্রমণ করবে ঘুরবে তাই না তো আমি সেই পায়ের খুঁড়ের যে ছাপ ওই ছাপটাকে ওই ছাপটাকে যুক্ত করলে যেটা পাচ্ছি ওটাই কি একটা বৃত্ত হুম ওই জন্যই বললাম যে বৃত্তের মাকে বৃত্তের মা হচ্ছে ফিক্সড লাইন আর বৃত্তের বাবাকে বৃত্তের বাবা হচ্ছে একটা ফিক্সড ডিস্ট্যান্স এবার বৃত্তর জন্মরহস্যটা কি বৃত্তের জন্মরহস্য হচ্ছে যে এই ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে এই ফিক্সড দূরত্বকে সামনে রেখে যখন যখন বিন্দু গতিশীল হয় যখন বিন্দু গতিশীল হয় তার যে সঞ্চার পথ তার যে সঞ্চার পথ দেখো এই গতিশীল বিন্দু ক্লিয়ার গরুর কিন্তু এই পাটা কি ছিল গতিশীল পা ছিল এক জায়গায় স্থির ছিল না এই পাটাকে মনে মনে ভাবো গতিশীল বিন্দু কারণ পাও স্থির না বিন্দুটাও গতিশীল তো গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ তার জন্ম রহস্যটা কি গতিশীল বিন্দুর পথ গতিশীল বিন্দুর সঞ্চার পথ ক্লিয়ার এই সঞ্চার পথটাকে দেখো অনেকগুলো বিন্দু আছে কিন্তু এই গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ ওই পথ বেয়ে গরুটা কিন্তু হাঁটতে হাঁটতে গিয়েছিল তো গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ এই সঞ্চার পথটাকে ভালো নামে রাখা হচ্ছে কি বৃত্ত তার মানে কি জন্মরহস্য হচ্ছে গতিশীল বিন্দুর সঞ্চার পথ আর ওর নামকরণ করা হলো কি ওর নাম দেওয়া হলো বৃত্ত ক্লিয়ার এই হচ্ছে বৃত্তের পুরো জন্ম রহস্য এবার আমি টেনশান নেই আমি আবার বলে দেবো তোমাদের এবার বৃত্তের জন্ম রহস্য দেখলাম নামও দেখলাম এবার ওর জাত কি হুম ওর জাত কি ক্লের জাত বলতে আমরা বলি না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন মানব না অন্য কিছু তো ঠিক একই রকমভাবে বৃত্তের জাত কি বৃত্তের জাত হচ্ছে ও একটা রেখা ক্লের ও রেখা ওর গোত্র কী ওর গোত্র হচ্ছে ও হচ্ছে একটা বক্র রেখা ব্যাস আমাদের পুরো ফান্ডা শেষ ক্লের বৃত্ত সম্পর্কিত আমরা এই তথ্যটি পেয়ে গেলাম তাহলে আমি একবার শর্টকাটে এই অবধি বলে ফেলি তারপরে ওই বৃত্তের পুরো কর্মজীবনে নামবো আরও বৃত্তের পরিচয় জানবো আরও বৃত্ত সম্পর্কে আইডিয়া নেব কেমন তাহলে কি বললাম আবার মন দিয়ে শুনে নাও একটা সামতলিক ক্ষেত্র সামতলিক ক্ষেত্র মানে কি একটা পৃষ্ঠা একটা সাদা পেজ ধরে নাও তার উপর আমি যখন রুল কম্পাসের কাঁটাটা এক জায়গায় আর রুল কম্পাসের রুলের ডগাটা এক জায়গায় যখন নিয়ে ঘোরাচ্ছি মুভ করাচ্ছি ঘোরাচ্ছি তখন আমরা যে চিত্রটা পাচ্ছি ওই চিত্রের নাম হচ্ছে বৃত্ত এই বৃত্তের এই বৃত্তের সম্পর্কে এ টু জেড জানার জন্য তোমাদের একটা গল্প শোনালাম গল্পটা কি একটা গরুর গল্প কৃষকের একটা গরুর গল্প হুম গল্পটা অসাধারণ ছিল তো নাও এই গরুর গলায় দড়ি বেঁধে ফিট করে দেওয়া হয়েছে একটা ফিক্সড জায়গায় তো এখানে খুঁটি পোতা হয়েছে ফিক্সড পয়েন্ট এটা নির্দিষ্ট দূরত্ব বরাবর গরুর যখন পায়ের ছাপ গরুর যখন পায়ের খুঁটটা এই বরাবর হাঁটতে 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 যাচ্ছে তুমি কি করলে ওই পায়ের ছাপটাকে তুমি জয়েন করছো যুক্ত করছো রেখা দিয়ে যুক্ত করলে যে সঞ্চার পথ সঞ্চার পথ মানে কি বলতো ওই পথ দিয়ে সঞ্চার হয়েছিল কে গরুর পা তখন ওই সঞ্চার পথটাকে বলছি বৃত্ত কেমন তো এটাকে আমি কেমন করে নিয়ে আসলাম একটা ঠিকানা নিয়ে আসলাম গরু যেমন গরুর পা যেমন একটা ক্ষেত্রের উপর ক্লিয়ার একটা মাঠ মাঠটা কি সমতল একটা ক্ষেত্রের উপরে ঘুরছিলো তো যদি বলি স্যার ঠিকানাটা কি ঠিকানা যে সামতলিক ক্ষেত্র সামতলিক মানে সমতল জায়গা সমতল ক্ষেত্র তুমি অসমতল জায়গায় হাঁটতে পারবে পারবে না ধু ধাস করে পড়ে যাবে তো এখানে বৃত্ত কি সামতলিক ক্ষেত্রের উপরে আঁকা হয় তাই ওর ঠিকানা হচ্ছে সামতলিক ক্ষেত্র ওর মা বাবার নাম কি ওর মায়ের নাম হচ্ছে ফিক্সড পয়েন্ট আর বাবার নাম হচ্ছে ফিক্সড লাইন ফিক্সড দূরত্ব এবার জন্মরহস্যটা কি জন্মরহস্য হচ্ছে গরুর যেমন ঠ্যাং মানে পা গরুর যেমন ঠ্যাং মানে পা ও কি করত ফিক্সড দূরত্ব মেনটেন করে ও ঘুরত ঠিক একই রকম গরুর পা না বলে বলছি কি গতিশীল বিন্দু কারণ গরুর পা তো স্থির না তো ঘুরে অল টাইম তো ওরকম গতিশীল বিন্দু যখন ঘুরছে ঘুরছে মানে কি সঞ্চারপথ সঞ্চারণশীল হচ্ছে গতিশীল হচ্ছে তখন আমরা যে পিকচারটা পাচ্ছি ওই পিকচারটায় ওই ছবিটা হচ্ছে কি বৃত্ত তাই জন্ম রহস্য এটা আর নাম হচ্ছে কি বৃত্ত এবার চলে আসছি আমরা জাত ক্লিয়ার যেমন প্রত্যেকটা মানুষের একটা জাত থাকে তাই না বা মানব জাতি তো ঠিক একই রকমভাবে ওর জাত কি ও একটা বক্র বক্ররেখা ছাড়া কিছুই না কেমন তো ওর জাত হচ্ছে রেখা রেখার মধ্যে দুটো ভাগ থাকে একটা বক্র রেখা ও কোন গোত্রে পড়ল ওর গোত্র হচ্ছে রেখা। এবার চলে আসছি আমরা নেক্সট আর একটা তথ্যে তোমাদের যখন ক্লাসটা পুরোপুরি হয়ে যাবে তারপর আমি তোমাদের একটু জানবো কে কোনটা বুঝতে পেরেছ কে কোনটা বুঝতে পারো তাই প্রত্যেকে আগে পুরো দেখে নাও তারপর তোমরা প্রত্যেকে কোশ্চেন করবে তাহলে মজা আলাদা হবে কেমন আমি কিচ্ছু মেটাবো না টেনশান নেই কিচ্ছু মেটাবো না বরং সম্পূর্ণ লিখার পর জানানোর পর শেখানোর পর তোমাদের কাছ থেকে আমি জানতে চাইব যে কোন টপিকটা বুঝতে নি তাই এবার নেক্সট দেখো বৃত্তের পরবর্তী অংশ বৃত্তের পরবর্তী অংশে চলে যাই এবার আমরা কি জানবো গুরুত্বপূর্ণ ইনফরমেশান ফার্স্ট ইনফরমেশান যেটা তোমার লিখবে প্রথম ইনফরমেশান এক সেকেন্ড জাস্ট ফার্স্ট ইনফরমেশান প্রত্যেকে লিখো এবার নেক্সট ইনফরমেশন আচ্ছা প্রথমে লিখবে বৃত্ত চাপ দেখো আমি প্রথমে একটা সুন্দর দেখে বৃত্ত আঁকি ক্লিয়ার এবার যা শেখাচ্ছি না মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু দেখো এটা হচ্ছে কি একটা বৃত্ত তো প্রথমে আমরা দেখব যে বৃত্তচাপ চাপ জিনিসটা কি তুমি বৃত্তের পরিধির উপর দুটো পয়েন্ট নাও কেমন দুটো পয়েন্ট ধরো এই পয়েন্ট বা এই পয়েন্ট দুটো পয়েন্ট নিলাম কেমন দুটো জায়গায় ভাগ করে দিলাম তো বৃত্তের ওপর বৃত্তের পরিধির ওপর যখন দুটো পয়েন্ট নিলাম তো আমরা যে চাপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাপ। কেমন তাহলে আমি এই পয়েন্টের নাম দিচ্ছি এ আর এই পয়েন্টের নাম দিচ্ছি কি বি তাহলে আমরা কি বলতে পারি এই যে চাপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপ তাহলে এটা হচ্ছে এপি বৃত্তচাপ এবি বৃত্ত চাপ ক্লিয়ার তো যেহেতু চাপ ওই কারণে আমরা এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি কেমন ব্যাস হয়ে গেল বৃত্তচাপ স্যার এখানে তো আর একটা বৃত্তচাপ তৈরি হয়েছে নিজ থেকেও হয়েছে আমি আজকে জানাবো আমাদের প্রয়োজনীয় জিনিসটি যেটি আমার লাগবে দরকার কেমন ওই কারণে যখন জ্যামিতির তুমি কোনো কিছু প্রমাণ করতে যাবে কিছু প্রুফ করতে যাবে তখন কিন্তু আমাদের একটা চাপের প্রয়োজন হয় তো এই হচ্ছে সেই বৃত্তচাপ স্যার এই বৃত্তচাপ আমাদের প্রয়োজন কেন সম্পদের ক্ষেত্রে একটু বলুন স্যার তো দেখো এই বৃত্তচাপের প্রয়োজন বৃত্তচাপের প্রয়োজন দুই জায়গায় মানে অনেক জায়গায় তার মধ্যে আমি দুটো তোমাদের সিস্টেম বলছি দেখে নাও প্রত্যেকে আমি বৃত্তচাপের কাজটা বলছি কেন বৃত্তচাপটা আমাদের প্রয়োজন কেন বৃত্তচাপ আমাদের প্রয়োজন ব্যাস দেখো প্রত্যেকে যখন স্টুডেন্ট যখন স্টুডেন্ট কি করে এই রেখাংশের উপর লম্ব আঁকার চেষ্টা করে লম্ব লম্ব এবার কেউ যদি বৃত্তচাপ না এঁকে লম্ব টানে তখন কি দশা হবে আর কেউ যদি বৃত্ত এঁকে বৃত্তচাপ এঁকে যদি লম্ব অঙ্কন করে তাহলে কীরকম দশা হবে মনে করে দেখো বৃত্তচাপ চাপ আঁকার সময় আমরা কী করি কাজটা কী করি মনে আছে তোমাদের দেখো যদি ভুলে গিয়ে থাকো দেখে না প্রত্যেক কী করি কাজ আমরা আমরা অর্ধেকের থেকে বেশি নিয়ে অর্ধেকের থেকে বেশি নিয়ে কাটা কম্পাস রুল কম্পাসের আমরা কাটাটা এক জায়গায় রাখি আর রুলের আর একটা পার্ট অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে কাটি আর নিচে কাটি কেন কেন উপরে কাটি আর নিচে কাটি তো এটা কি একটা বৃত্ত চাপ বৃত্ত আঁকতাম কিন্তু বৃত্ত একটা চাপ আঁকলাম ঠিক একই পরিমাপ নিয়ে এপারে কাটা বসিয়ে উপরে কাটি আর নিচে বৃত্ত চাপ অঙ্কন করি তাহলে আমি এই ছেদবিন্দু যুক্ত করে যেটা পেলাম এটা হচ্ছে কি লম্ব ওই রেখাংশের ওপর লম্ব স্যার যদি আপনি বৃত্তচাপ না আঁকতেন তাহলে কী হতো স্যার বৃত্তচাপ চাপকে পাত্তা না দিতেন তাহলে কী হতো স্যার তাহলে দেখো আমি অর্ধেকের থেকে আমি অর্ধেকের থেকে বেশি নিয়ে অর্ধেকের থেকে বেশি নিয়ে আমি বৃত্ত চাপ না এঁকে বৃত্ত আঁকলাম চলো আমি বৃত্ত আঁকলাম ঠিক একই রকম ওই পরিমাপ নিয়ে অর্ধেকের থেকে বেশি ওই মাপটা নিয়েই আমি আরেকটা বৃত্ত আঁকছি আর একটা বৃত্ত আঁকছি তো ভাবো আমি বৃত্ত চাপ আঁকলাম না বৃত্ত আঁকলাম এবার ওদেরকে জয়েন করলে যেটা পাচ্ছি ওটাই তো লম্ব তো এখানে বৃত্ত এঁকে করলাম এখানে বৃত্ত চাপ এঁকে করলাম দুটোই কারেক্ট কিন্তু আমার তো দরকার শুধু ছিল কি এই লম্বটা ক্লিয়ার লম্ব দরকার ছিল তো যেহেতু আমাদের এই লম্বোটা প্রয়োজন ছিল তাই আমি কেন এত কষ্ট করতে যাব। আমি পুরো বৃত্ত না এঁকে আমি বৃত্ত চাপ আঁকতে পারি ঠিক আছে যেটুকু আমার লাগবে জাস্ট কাজের সুবিধার্থে তো বৃত্তচাপের কিন্তু গুরুত্বটা এখানে মহাত্মাতটা বড় আছে আশা করছি বুঝতে পেরেছ তো বৃত্ত চাপের গুরুত্বটা কী টেনশান নেই আমি আবার তোমাদেরকে জানিয়ে দেবো যখন আবার রিপিট করবো লাস্টের দিকে তখন নেক্সট এবার চলে আসছি আমরা জ্যা সম্পর্কিত কনসেপ্টে জ্যা দেখে নাও প্রত্যেকে স্যার জ্যা জিনিসটা কী একটু মন দিয়ে সবাই তো যখনই আমরা বৃত্তচাপ সম্পর্কে জানলাম কেমন করে বৃত্তচাপ আঁকতে হয় পরিধির ওপর দুটো পয়েন্ট নাও দুটো পয়েন্ট নিলেই তুমি ঠিক পেয়ে যাচ্ছ কি বৃত্তচাপ কেমন এই একটা বৃত্তচাপ এবার এর জন্ম কেমন করে দেখো যে বৃত্তচাপটা পেলে ওই দুটো পয়েন্টকে তুমি যুক্ত করো ওই দুটো পয়েন্টকে যুক্ত করলেই যার জন্ম হলো সেটা হচ্ছে কি জ্যা কেমন তাহলে বৃত বৃত্তের পরিধির উপর দুটো পয়েন্ট নাও ওই দুটো পয়েন্টকে যুক্ত করে দাও বৃত্তের পরিধির উপর দুটো পয়েন্ট নাও ওই পয়েন্টকে যুক্ত করে দাও যুক্ত করে দেখলে যার জন্ম হলো সেটা হচ্ছে কি জ্যা আচ্ছা এই জ্যাটা দেখতে কার মতো বক্ররেখা না সরলরেখার মতো অবশ্যই এটা একটা সরল রেখাংশ তাই না এর পরিচয় কি ও একটা সরল রেখাংশ ব্যাস তাহলে আমরা এর পরিচয় জেনে ফেললাম এবার এখন প্রশ্ন হতে পারে স্যার এরকম যে বৃত্তে আমরা কতগুলো আঁকতে পারবো আমি কি দুটো আঁকতে পারবো দশটা আঁকতে পারবো বিশটা আঁকতে পারবো স্যার একটু প্লিজ বলুন না তো দেখো এই যে বৃত্ত এই বৃত্তে ধরো আমি প্রথমে এটা তো সেন্টার কেন্দ্র এটা দেখো একটা জ্যা আঁকলাম আর একটা জ্যা আঁকলাম আর একটা জ্যা আঁকলাম আর একটা আঁকলাম ওরে বাপরে আর একটা যে আঁকলাম আর একটা আর একটা যে আঁকলাম আর একটা যা আঁকলাম এরকম করে যা একেই যাচ্ছে একে যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে স্যার এরা তো প্রত্যেকেই যায় এরা তো প্রত্যেকেই যা তো এই জ্যা আমরা কতগুলো আঁকতে পারবো উত্তর কি উত্তর হচ্ছে অসংখ্য ক্লিয়ার অসংখ্য আমরা অসংখ্য যা আঁকতে পারবো আর এই জ্যায়ের মধ্যে সবচাইতে বড় জ্যা কোনটা বড় জ্যা হচ্ছে এই জ্যাটা বড় যায়। এই বড় যায়কে বলা হচ্ছে ব্যাস সবচাইতে বড় যে যায়। তাকে আমরা বলছি কি ব্যাস আর মাথা রাখবে এই ব্যাসের যে পরিচয় সেটা কি ব্যাস দেখো কেন্দ্র দিয়ে গেছে তার মানে ব্যাস হচ্ছে কি কেন্দ্রগামী ব্যাসের পরিচয় কি ও হচ্ছে কেন্দ্রগামী কেন্দ্রগামী মানে কি কেন্দ্র দিয়ে গেছে ব্যাস আমাদের তাহলে এ অবধি পরিচয় হয়ে গেল এখান থেকে আমি আর একটা তথ্য তোমাদের জানাবো কি সেই তথ্য দেখে নাও তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের যে এখানে শেখালাম না যে চাপ তো দেখো আমি পরিধির উপর দুটো পয়েন্ট নিচ্ছি ক্লিয়ার ধরে নাও এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট আমি আর পয়েন্ট নিচ্ছি ক্লিয়ার এটা সি পয়েন্ট তাহলে বলতে পারবে এখানে কটা চাপ তৈরি হলো একটা চাপ হচ্ছে এবি তাই না কি বললাম একটা চাপ কি এবি এটা একটা চাপ আর একটা চাপ কি আর একটা চাপ হচ্ছে বিসি টোটাল কিন্তু দুটো চাপ তৈরি হয়েছে একটা এবি চাপ আর একটা বিসি চাপ মনে রাখবে যদি বাই চান্স এবি আর বিসি চাপ সমান হয়ে যায় তাহলে দেখো না আমি কি দেখালাম ওই চাপের দুটো পয়েন্ট যোগ করলে তো একটা জ্যা পাওয়া যায় তাই না এই জ্যায়ের নাম কি এই জ্যায়ের নাম হচ্ছে এবি আর বি পয়েন্ট আর সি পয়েন্ট যুক্ত করলে আমি আর একটা জ্যা পেলাম এই জ্যায়ের নাম কি বিসি তাহলে আমি কি বলতে পারি এবি আর বিসি সমান মাথা রাখবে চাপ যদি সমান হয় তাহলে ওই চাপের আন্ডারে যে ওই চাপের আন্ডারে যে আমি জ্যা পাচ্ছি না ওই জ্যের দৈর্ঘ্য কিন্তু সমান হবে কেমন ব্যাস তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ কনটেন্ট কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের জানাবো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি নেক্সট হচ্ছে এবার ব্যাসার্ধের কনসেপ্ট প্রিয় ভাই বোনেরা এই কনসেপ্টটা যতগুলো কনসেপ্ট দেব সমস্ত কনসেপ্টের থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ কনসেপ্ট ব্যাসার্ধের কনসেপ্ট কীরকম মাথা রাখবে একটা বৃত্তের একটা বৃত্তের কিন্তু ব্যাসার্ধ সমান হয় কেমন আমরা ব্যাসার্ধ কোনটাকে বলি দেখো পরিধির উপর একটা বিন্দু আর কেন্দ্র যুক্ত করলে যা পাই ওটাই হচ্ছে ব্যাসার্ধ কেমন এটা হচ্ছে কি ব্যাসার্ধ আর ব্যাসার্ধর মানে পরিচয় পরিচয় তো জেনে ফেললাম কিন্তু ব্যাসার্ধ থেকে আমাদের কি কন্টেন্ট লাগে যেমটিতে ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান মাথায় রাখবে এই ব্যাসার্ধটাকেই বলা হয় বৃত্তের বাবা ঠিক কিনা আর জানো প্রত্যেকে বৃত্তের বাবা কি ফিক্সড দূরত্ব দূরত্বটা সমান স্যার এটা আমাদের কোন কাজে ব্যবহার হয় তোমরা স্টারমার্ক দিয়ে রাখবে যখন উপবাদ্য করাবো তোমাদের একদম পুরো ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে তখন দেখবে মানে আমি সব রকম স্টুডেন্টের জন্য উপবাদ্য করাবো যারা একটু উইক থাকো টেনশান নেই এমন একটা কৌশল বলবো না জিন্দগিতে মৃত্যুর আগের দিন অবধি তুমি ফর্মুলা ভুলতে পারবে না মানে উপহাদ্দ লিখ নিজে লিখতে পারবে এমন টেকনিক্যাল শেখাবো টেনশান নেই তো যাই হোক আমাদের এই থটটা কিন্তু কাজে লাগবে সেখানে আচ্ছা আর কি রয়েছে এবার রয়েছে নেক্সট বৃত্তকলা তো বৃত্তকলা বলতে গেলে না আগে আমার প্রয়োজন একটা ছোট্ট টপিক সম্পর্কে ধারণা দেওয়া সেটা কি বৃত্তাংশ বৃত্তাংশ মনে রাখবে এই যে পুরো অঞ্চলটা দেখছো না এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বৃত্তাংশ বৃত্তের অংশ কেমন বৃত্তের অংশ পুরোটাই একটু কালার করে দিয়ে দাঁড়াও এই পুরোটা হচ্ছে বৃত্তের অংশ একটু কালার করে দিচ্ছি আর তোমরা প্রত্যেকে জানো একটা জিনিস যেখানে তুমি রঙ করতে পারবে সেখানে তার ক্ষেত্রফল আছে তাই না যেখানে তুমি রঙ করতে পারছো সেখানে কি আছে তার ক্ষেত্রফল আছে তুমি কি বাতাসে রঙ করতে পারবে দেখো বাতাসে রঙ করছি রঙ তো হচ্ছে না তার বাতাসে ক্ষেত্রফল নাই কিন্তু এখানে রঙ করছি রঙ করা যাচ্ছে এখানে ক্ষেত্রফল আছে কেমন ব্যাস তার মানে আমরা এই পোর্শনটায় কি বলছি বৃত্তাংশ বৃত্তের একটা অংশ যদি আমি যদি আমি পার্ট ভাগ করে দিই ধরে নাও আমি বৃত্তের আমি দুটো পার্ট করলাম উপরটাও একটা বৃত্তাংশ নিচেরটা একটা বৃত্তাংশ বৃত্তের একটা অংশ এটা কি ফুল একটা অংশ এবার আমার ওটা দরকার ছিল না জানানোর যেটা আমাদের প্রয়োজন দরকার আমি আগে সেটা জানাবো সেটা কি দেখো আমি জানাতে চাইছি বৃত্তকলা তো বৃত্তকলা আমাকে জানাবো প্রথমে আমি আগে বৃত্ত চাপ নিই কেমন বৃত্ত চাপ নিই চলো দুটো আগে পয়েন্ট নিয়ে নিই এ পয়েন্ট আর বি পয়েন্ট নিলাম কেমন তাহলে এটা হচ্ছে কী বৃত্তচাপ এবার আমার টার্গেট কি আমি ব্যাসার্ধ আমি এ পয়েন্ট দিয়ে সেন্টারটাকে যুক্ত করলাম তাহলে একটা ব্যাসার্ধ পেলাম আমি সেন্টার থেকে বি পয়েন্ট যুক্ত করলাম আর একটা ব্যাসার্ধ পেলাম তো মাথায় রাখবে দুটো ব্যাসার্ধ আর আর বৃত্তচাপ দুটো ব্যাসার্ধ আর বৃত্তচাপ নিয়ে যে অঞ্চলটা পেলাম যে অঞ্চলটা পেলাম কোন অঞ্চলটা এই যে এই অঞ্চলটা তেমন এই অঞ্চলটা পেলাম এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি বৃত্তকলা বৃত্তকলা তেমন তো এগুলো আমাদের জাস্ট বলতে পারো এমসি বা শর্ট প্রশ্ন আমাদের কাজে লাগবে তাহলে বৃত্তকলা বুঝতে পারলে এখানে কটা বৃত্তকলা তৈরি হলো ছোটো বৃত্তকলা আর এদিক থেকে আরেকটা বৃত্তকলা হয় কেন স্যার দেখো এটাও তো একটা বৃত্তচাপ এটা বরকা বৃত্তচাপ তো এই বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ নিয়ে যে অঞ্চলটা পেয়েছি ওটা কি ওটা হচ্ছে মেজর তার না মানে বড়ো বৃত্তকলা এটা কি ছোটো বৃত্তকলা আচ্ছা লাস্ট আর একটা টপিক আমরা জানবো এখান থেকে সেটা হচ্ছে কি এক কেন্দ্রীয় বৃত্ত ক্লিয়ার এক কেন্দ্রীয় বৃত্ত কীরকম দেখে নাও ধরো সেন্টার একটা যদি কেন্দ্র একটা থাকে তাহলে আমরা কটা বৃত্ত বানাতে পারবো কটা বৃত্ত বানাতে পারব তো দেখবে সেন্টার একটা হলেও আমরা কিন্তু একাধিক বৃত্ত আঁকতে পারবো যেমন ওই ওকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম ওকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত আঁকলাম ওকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত আঁকলাম তার মানে কি আমরা এই বৃত্তকে বলি সমকেন্দ্রীয় বৃত্ত বা এক কেন্দ্রীয় বৃত্ত এদের ক্ষেত্রে স্পেশালিটি কি কেন্দ্র একই কেন্দ্র একই কিন্তু দেখো ব্যাসার্ধ কিন্তু আলাদা তাই না কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধ আলাদা ঠিক অনুরূপে আমরা এটাও বলতে পারি ব্যাসার্ধ যদি একই হয় তাহলে কি আমরা তাহলে কি আমরা একাধিক বৃত্ত পেতে পারি ব্যাসার্ধ যদি একই হয় দেখো ব্যাসার্ধ একই সবার কিন্তু আমরা অনেকগুলো বৃত্ত পাচ্ছি এ একটা বৃত্ত এ একটা বৃত্ত এ একটা বৃত্ত মানে একই সাইজের অনেকগুলো কিন্তু বৃত্ত পেতে পারি তার মানে এই ক্ষেত্রে ব্যাসার্ধ একই হলো। ব্যাসার্ধ একই কিন্তু বৃত্তর পরিমাণটা বৃত্ত কিন্তু সবাই কিন্তু আমরা বলতে পারি সেন্টারগুলো আলাদা বৃত্তের সেন্টারগুলো সবার আলাদা কিন্তু ব্যাসার্ধগুলো কি পেলাম একই পেলাম মানে সর্বসম বৃত্ত এটা কেমন এবার আমাদের ডিউটি হচ্ছে এটাই চলো আমরা বই থেকে বই থেকে কয়েকটা অঙ্ক দেখে নিই জাস্ট শর্ট অঙ্কগুলো কষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান যখন বলা কমপ্লিট হয়ে যাবে টেনশান নেই তারপর লাস্টে তোমাদেরকে টাইম দেব। আমি এই টপিকটা পুরো বুঝতে পেরেছি না কেমন তো চলো প্রথমে আমরা চলে আসি ফার্স্ট অঙ্ক একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে একটি বৃত্তে একটি বৃত্তে শূন্যস্থান পূরণে ড্যাশ বিন্দু আছে তো একটা বৃত্তে কটা বিন্দু আছে দেখো যখন এই গরুটা হাঁটছিল ওর তো পায়ের ছাপ দুটো তিনটে পড়েনি অসংখ্য পড়েছে অসংখ্য পড়েছে তার মানে কি একটা বৃত্তে অসংখ্য বিন্দু আছে ক্লিয়ার তাহলে আমরা প্রথম উত্তরটা কি পেলাম অসংখ্য কেমন দেখো যখন একটা বৃত্ত অঙ্কন করব তখন অসংখ্য বিন্দু পাবো এটা হলো প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক কি বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কী তো দেখো এই যে বৃত্ত দেখতে পাচ্ছ এটা একটা যা এটা একটা যা এটা একটা যা এটা একটা যা তো সব চাইতে বড়ো যে যা। সব চাইতে বড়ো যে যায় সে বড়ো যায়ের নাম কী উত্তর হচ্ছে কি ব্যাস তাহলে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল তিন নম্বর অঙ্ক যা বৃত্তাকার ক্ষেত্রকে যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে তো দেখো আমরা কি জানি যে এই বৃত্ত দুটোকে এই বৃত্তটাকে দুটি কি বৃত্তাংশে বিভক্ত করছে দুটো অংশে বিভক্ত করে দিচ্ছে তাহলে উত্তর হবে কি বৃত্তাংশ তারপর দেখো আর একটা প্রশ্ন বৃত্তের সকল ব্যাস ড্যাস বিন্দুগামী বৃত্তের সকল ব্যাস এই বৃত্তটার ব্যাস খোঁজো এটা ব্যাস কি বিন্দুগামী কেন্দ্রবিন্দুগামী ওই বৃত্তটার কেন্দ্র দিয়ে গেছে কেমন বৃত্তটার যে কোনো ব্যাস কেউ বলো স্যার এটা একটা ব্যাস হ্যাঁ ওই ব্যাসটা কি দেখো কেন্দ্র দিয়েই তো গেছে কেন্দ্র দিয়েই তো গেছে ক্লিয়ার এটা হয়ে গেল আমাদের নেক্সট হচ্ছে দুটি বৃত্তাংশ সমান হলে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান হবে বৃত্তাংশ সমান হলে গেলে বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু সমানই হবে আচ্ছা নেক্সট বৃত্ত একটি বৃত্তের ক্ষেত্রে বৃত্তকলা হলো একটা বৃত্তের ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তকলা কী বৃত্তকলা হচ্ছে বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধের বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ ক্লিয়ার মানে প্রশ্নেই বলেছে যে একটি বৃত্তের ক্ষেত্রে বৃত্তকলা হল বৃত্তকলাটা কি এটা তো বৃত্তকলা বৃত্তকলার পরিচয়টা কি ওরা বলেছে যে একটি বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল একটি বৃত্তচাপ এবং দুটি ড্যাশ ড্যাশ কী ড্যাশ মানে হচ্ছে দুটো ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল আচ্ছা আর একটা কী রয়েছে বৃত্তের বাইরে কোনো বিন্দু বৃত্তের যদি তুমি বাইরে একটা কোনো বিন্দু নাও ভালো কথা নিলাম এবং কেন্দ্রের সংযোগ সররেখা কেন্দ্রের সংযোগ সরলরেখা বৃত্তের বাইরে একটা বিন্দু নাও আর কেন্দ্র থেকে সেটাকে যোগ করো তারপর যে তুমি সরলরেখাংশটা পেলে এর দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে ড্যাশ অবশ্যই এই দৈর্ঘ্যটা ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে কী হবে বড় হবে তাহলে বড় হচ্ছে এর উত্তর কেমন চলো তো এই ছিল আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের অঙ্ক থ্রি পয়েন্ট ওয়ানের এবার যেটা সত্য মিথ্যা আছে ওটা তোমাদের হোমর্থা থাকলো তেমন নিয়ে এবার একটা মিনিট থামো জাস্ট সবে